ভাইয়া আপনি এখন কবুতর টোটালি কয়টা আছে আপনার বাসায়? আমার ছাদে আছে এখন 220 কবুতরের মতো আছে ছাদে। হ্যাঁ, তার মধ্যে উঠতেছে কয়টা? উঠতেছে 170 কবুতর। 170 আর বাকিগুলি? ঘরে আছে কিছু বাচ্চা কবুতর আছে, পাঠা, এগুলি তো সেকেন্ড টিপে ছাড়তে হয়। সকালে বের হয়ে যায় আপনার 160 কবুতর, 70 কবুতর বের হয়ে যায়। আমি ছাড়ি সকালে 7টার দিকে। এখন উঠতেছে আপনার 2 ঘন্টার কাছাকাছি। এবার কি কতদূর নিজস্ব পাল্লা বা গেম টেম বা কিছু খেলার ইচ্ছা? এবার গেম খেলার ইচ্ছা ছিল, এখন তো ওই বাচ্চার স্কুলটা খুলে গেছে, এই কারণে একটু প্রবলেম হয়েছে। গত বছর স্কুল খোলা ছিল না, তখন আমি পাল্লা টেলা নিয়ে বের হয়েছি। এবার ঝামেলা পড়ছি, কারণে একা পাত্তা সিনের সঙ্গে কেউ নাই। আর এমনি কবুতরে কি খাবার দিচ্ছেন? ওর কবুতরে খাওয়া আপনার এখন দিচ্ছি ভারী খাওয়া আছে, আর ধান টান এগুলি দিতেছি কিছু হালকা খাওয়ার ভিতরে। উড়ে যখন নামে সকালে, তখন ওদের মিক্সচার একটা খাওয়া আছে, খাওয়াটা দিতে হয়। আর ওই পানির সাথে কিছু দেন নাকি? সবাই তো পানির সাথে কেউ মালটা দেয়, কেউ না না মালটা আসলে কি, এগুলি এখন বলতে গেলে অনেক রকমের কথা আছে এদিকে। এখন আগে আমরা আজকে তিনি প্রায় 20-25 বছর আগে, আগে 20-25 বছর আগে আমরা যখন কবুতর উড়েছি 20 বছর আগে, তখন আমরা এগুলি কোনো কিছু দিতাম না। তখন শুধু ওই যে ধুই নেওয়া সব টপের পানি এগুলি দিয়ে উড়াইতো। এখন তো বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে কবুতর উড়াইতেছে, এগুলি আমি মালটা এগুলি কখনো শুনিনি। এই জানিং আজকে 8-10 বছর যাবত শুনতেছি এগুলি দেয়, মালটা দেয়, আরও অনেক ধরনের জিনিস দিতেছে। কালো পানি, কালো পানি আগে নাম শুনিনি। এখন কি আপনারা কি কালো পানি খাওয়ান? আমি কালো পানি কখনো কবুতর দিইনি। এখনও আমি কালো পানি দিই না। নর্মালি আমার নিজে আমি সাদা পানির সঙ্গে আমি মাঝে মধ্যে চিরতা দিই, তাই ধুই না সব টপ দিই। পাল্লার মধ্যে আমাদের কবুতরের খাওয়া একটু শক্তিশালী খাওয়া দিতে হয়, আর কবুতরের বাসটা একটু ঘুরে দিতে হয়। এই জন্য সকালে যে এখন আমরা উড়াইতেছি, এই উড়নের সঙ্গে পাল্লার ভাজের সঙ্গে মিলবে না। আচ্ছা, ধরেন গিয়ে 30টা কবুতরের জন্য, উড়ানো কবুতরের জন্য যদি খাবারটা কিরকম দেয় যদি বলতেন? খাওয়া মানে আপনার মতো নাকি, যে আপনি কি দিতেছেন? ধরেন 30টা কবুতরের খাবার, খাওয়া সকালে উড়ে যখন নামে, তখন আমি আপনি দিচ্ছি ওই আপনার ছোলা বুট আছে, ডাবলি আছে, আর ওর সঙ্গে তিসি আছে, বাজরা আছে, ঘম আছে, রেজা আছে, এই ধরনের মিক্স। ছোলাটা বেশি ভারী হয়ে যায় না? ছোলা তো আমরা বেশি দিই না, আমরা হালকা লাইট করে দিতেছি। ডাবলি আছে, তিসি আছে, তারপর আপনার বাজরা আছে, চীনা আছে, ফুলবিচ্ছি আছে, এগুলি হালকা লাইট করে দিচ্ছি। আর দুপুরবেলা? দুপুরবেলা আপনার ধান, গম, রেজা, এটা কি আলাদা আলাদা? এটি আলাদা আলাদা দিতে হয়। তিন মাস পরে পরে দিই, এটা আপনার লাল রঙের ওটা দিতেছি বোতলের এক্সট্রাক্স। আর পায়খানা যদি নষ্ট হয় কবুতর, তখন আমরা ফিল্মেট ব্যবহার করি, আরও আরও অনেক ধরনের পায়খানা ওষুধ আছে, ফিল্মেট, মেট্রো। কৃমির পর কি ভ্যাকসিন করেন? ভ্যাকসিন করি আমি আপনি পশু হাসপাতাল থেকে নিয়ে যাই, এটা ওই যে আরডিবি নাকি এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পশু হাসপাতাল থেকে নিয়ে, এটা আপনার 6 মাস পরে পরে করি, এটা বুকে মাংসতে পুশ করতে হয়। আর এমনি ধরেন গিয়ে পাল্লার সময় যে এখন ঠান্ডার জন্য যে ঠান্ডা লাগলে আপনার ডক্সিন দিই, তারপর আপনার হিস্টালেক্সি আপনার দিই, এগুলি দিলে মোটামুটি 3 দিন আপনার আমরা এক নান্দার মধ্যে 2টা ডক্সিন দিয়ে দিই, তারপরে এক মুখা আপনার হিস্টালেক্স সিরাপ দিয়ে দিই, একসঙ্গে মিক্স করে এটা দিলে 3 দিন দিলে মোটামুটি ঠান্ডাটা কমে যায়। চুনা পায়খানার কাজটা আবার আপনার ওই আলাদা, ওটার সঙ্গে আলাদা একটা ট্যাবলেট মিক্স করতে হবে। চুনা পায়খানার জন্য আপনার ওই ফিল্মেট, মেট্রো এগুলি, তারপর আপনার ওই নতুনটা কীভাবে কী করবে, পাল্লা কীভাবে কতটুকু করতে হবে, কীভাবে ধাপে ধাপে কতটুকু বাড়বে?
সেটা যদি একটু নতুন পাল্লার নতুন পাল্লা ভিড় হবে সামনের থেকে আগে দিতে হবে এক কিলো থেকে দিয়ে আস্তে আস্তে আবার এক দুই কিলো দুই কিলো বার বাড়তে হবে পাল্লার এইভাবেই দিতে হবে যখন কবুতর রেজাল্ট ভালো তাতে দ্রুত আসবে তখন আস্তে আস্তে আরও ভিতরে ঢুকতে থাকবে বেশি যখন চার কিলো পাঁচ কিলো করে ঢুকবে পাল্লাতে কবুতর কয়টা পর্যন্ত কয়টার ভিতরে ঢুকলে ভালো একটা টাইম আছে না যে এই ধরেন গিয়ে সাতটার দিকে ছাড়লে তো কয়টার ভিতরে চলে আসলে মোটামুটি ঠিক আছে না না পরবর্তীতে আবার দেওয়া যাবে নাহলে গ্যাপ দিতে হবে এই বিষয়টা যদি একটু পাল্লার ভিতরে এখন আপনার লং পাল্লা আছে শর্ট পাল্লা আছে এখন শর্ট পাল্লারগুলির মধ্যে কবুতর এইভাবেই তাড়াতাড়ি আসে লং পাল্লা যখন ভিতরে যায় মানুষে তখন কবুতর একটু লেট করে আসবে লং পাল্লার বলতে আপনার তিরিশ পঁয়ত্রিশ পঁচিশ পর্যন্ত যখন ঢুকে তখন কবুতর একটু লেট করে আসবে কবুতর যেন সকাল সাতটার মধ্যে ছাড়লে বারোটার মধ্যে একটার মধ্যে ঢুকবে আপনি কি বলতেছেন যে বারোটার ভিতরে কবুতর যদি ঢুকে তাহলে তারপরের দিন আবার পাল্লা করা যাবে বারোটার মধ্যে আসলে ওর পরের দিন পাল্লা করতে পারে আমরা যদি একটা দেড়টা দুইটার দিক বেজে যায় তখন পাল্লা ওর পরের দিন আবার তারপরের দিন তো গ্যাপ দিতে হবে তো গ্যাপ দিলে ওটা রিকভারির জন্য কী খাওয়া হবে আমরা ভারী পানির সাথে তো আপনি ভিটামিন দিই বি ফিফটি ফোর এগুলি আগে যেগুলো আমরা খেলে আসছি দশ বারো বছর আগে ওটাই এখন দিচ্ছি আর এর সঙ্গে ছোলা দিই ভারী খাওয়াটা একটু শক্তি দিলে এটা ক্লান্তটা বা ভালো মানে থাকে কৌতুকগুলি শক্তি পায় ছোলা দেই হ্যাঁ তো আপনি বলতে ছোলা দিই পাল্লা যারা নতুন বেরোবে তারা ধরেন গিয়ে ফার্স্টে এক কিলো এক কিলো দুই কিলো এইভাবেই তো বেরোবে হ্যাঁ 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 আসার পর কিছু হালকা ভারী খাবার আর হচ্ছে কি ভিটামিন দিলে এটি দিয়ে রিকভারি আছে অনেক অনেক ধরনের খাওয়া দিচ্ছে আমরা তো আর এত রকমের খাওয়া দিচ্ছি না বললাম হ্যাঁ আমি এটাই দিচ্ছি আমি এটাই দিচ্ছি আমি ভারী খাওয়া বলতে ছোলা টোলা এগুলি দিই রেজা দিই এটার সঙ্গে কিছু হালকা করে আর ভিটামিন বি ফিফটি ফোর এটা দিচ্ছি ওটার সঙ্গে আবার আপনার অনেক র্যানামাইসিনও দিই মাঝের মধ্যে মিলে এখনও তো থরে দেইনি কিন্তু কিছুদিন আগে দুই তিন জোড়া এখানে ছিল এরা ডিম টিম দিছে ওই ছোটো ভাই বলছে কি ফালা রাখছেন কিছু থরে দিয়ে রাখেন এখন তো থরে সময় না ওই দুই তিন জোড়া আছে ভিতরে বাচ্চা পড়ে গেছে থরে আমরা প্রায় থরে আমরা জানুয়ারি কবুতর কমপ্লিট করে ফেব্রুয়ারি মাসে আমরা ফেব্রুয়ারিতে থর বসে হ্যাঁ জানুয়ারি শেষের দিকে থরে দিয়ে দিই শেষের দিকে হ্যাঁ কয়টা বাচ্চা কয়টি বছরে তো কবুতর বাচ্চা নেয় সবাই দুইটি ম্যাক্সিমাম আমরা অনেক সময় তিনটিও নিই